নমস্কার, গুড মর্নিং। ওয়েলকাম স্যার, ইউপি টিউটোরিয়াল গাইড থেকে সোমনাথ ঘোষ বলছিলাম, গুড মর্নিং। এটা তো উঠেছিল এবং আজকের তো মোটামুটি একটা ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, তো কি হলো স্যার? ফাইনাল হিয়ারিং এ আর্গুমেন্ট হয়েছে। আর্গুমেন্টের মাধ্যমে আমাদের বক্তব্য ডিভিশন বেঞ্চ যথেষ্ট মন দিয়ে শুনেছেন। যে যে পয়েন্টের উপরে আর্গুমেন্ট রেখেছি ডিভিশন বেঞ্চের কাছে, ফার্স্ট পয়েন্ট সিলেবাস কমপ্লিট হয়নি, সেকেন্ড পয়েন্ট 90% ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা কন্ডাক্ট করছেন, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইন, কিন্তু সিলেবাস যেহেতু কমপ্লিট হয়নি, হোল সিলেবাসের ওপর পরীক্ষা হচ্ছে এবং অনলাইনে পরীক্ষা যারা দিচ্ছে তাদের সাথে অফলাইনের পরীক্ষার্থীদের একটা আনহেলদি এবং একটা 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 আনইকুয়াল বলা ভালো একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং হায়ার এডুকেশনের যে অ্যাডমিশনের ক্ষেত্রে তারা যে অনলাইনে ওপেন বুকের মাধ্যমে আসবে, সেই আর্গুমেন্টগুলো রাখা হয়েছে। এবং সিন্ডিকেট মিটিংয়ের যে রিপোর্ট আজকে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা যেটা আজকে যে রিপোর্টটা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফে গতকাল আমাদের দেওয়া হয়েছিল, সেখানে সিলেবাস নিয়ে কোনো হুইসপারিং ছিল না। সেখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, মোস্ট অফ দ্য প্রিন্সিপাল এখানে যেটা রায় দিয়েছেন, যে নাকি রেকমেন্ডেশন বলা ভালো রিপোর্ট অনুযায়ী, কিন্তু সেখানে কত পার্সেন্টেজ প্রিন্সিপাল, কত পার্সেন্টেজ অফলাইনের পক্ষে ছিলেন, কত পার্সেন্ট অনলাইনের পক্ষে ছিলেন, এগুলো কোনো হুইসপারিং ছিল না। এবং আমরা কিছু এক্সাম্পল তুলে ধরেছি, কারা কারা অনলাইন নিচ্ছেন, সেই সব ব্যাপারগুলো মূলত উঠে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ হলো, ন্যাচারাল জাস্টিস যাতে ভায়োলেট না হয় এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যাতে জাস্টিস এবং ইনজাস্টিস যাতে না হন স্টুডেন্টরা, সেই দিকের ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এবং জাস্টিস, ইকুইটি অ্যান্ড কনসায়েন্স এর উপরে আমরা আর্গুমেন্ট রেখেছি, এই সব মূলত ব্যাপারগুলো নিয়ে আমাদের আর্গুমেন্ট ছিল। এবং কিছু কিছু এক্সাম্পল আমরা তুলে ধরেছি। ওকে স্যার, আমি মানে যেটা সূত্র মারফত আপডেট পেলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির রিপোর্ট, সেখানে নাকি এরকম ছিল যে অনলাইন এক্সামিনেশন, তাহলে জব বা অন্যান্য সমস্ত রেকর্ড, এগুলো নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা যেটা বলার সেটা হলো যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ক্যালকাটা ইউনিভার্সিটির ভিউ হলো যে জবের ক্ষেত্রে গিয়ে প্রবলেম হবে, তাহলে 2020-21 সালের যে অনলাইন পরীক্ষাটা হলো, তাহলে সেই যে স্টুডেন্টরা যে মার্কস পরীক্ষা দিল, মার্কস ক্যারি করলো, তাহলে সেই মার্কসের কি কোনো ভ্যালিডিটি নেই, তার নন ভ্যালুয়েবল, এই এই সব মূলত ব্যাপারগুলো ছিল। ওকে স্যার, মোটামুটি তার মানে জাজের তরফ থেকে আজকে শোনা হয়েছে পুরোটা, তাহলে জাজমেন্ট বা ফাইনালি কি হলো? জাজমেন্ট ওটা ডিজার্ভ আছে, জাজমেন্টটা এখন আমরা জাজমেন্টটা পরে আমরা দেখতে পাবো, জাজমেন্টে কি লেখা হলো বা রায়টা কি হলো। এখন ডিভিশন বেঞ্চ যে রায় দেবে আমাদের সেটা মেনে নিতে হবে এবং আমরা জাজমেন্টের দিকে তাকিয়ে আছি, আশা করি কিছু ভালো ফল হতে পারে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, যেমনটা সিন্ডিকেট রিপোর্টে